এসএম লাইভ। তুমি নয়নের তারা এসেছিলে তুমি আগম সেই নিশিরাতে, মুখে খোদার বাণী কোরআন যে সাথে। আল্লাহুম্মা সাল্লি তোহিদি কডঙ্কা আলমি বেচোবা দিয়া কমলি বালিনে, তোহিদি কডঙ্কা আলমি বেচোবা দিয়া কমলি বালিনে, পিপি কে প্যারে কৌসর কে লোটেঙ্গে মেজাজি ভর ভর কে, ইন্না আতাইনা কাল কাউসার ফরমা দিয়া কমলি বালে কো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলিহি সাইয়িদিনা। ফয়া আইয়ুহাল হাদিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা তাআলা ফি কালামিহিল মাজীদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم في حديث شريف, من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত আজ এই জলসার সুনামধন্য সভাপতি, সুযোগ্য সঞ্চালক, সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের শ্রোতা মণ্ডলী, সকলকেই শ্রেণী বিশেষ প্রীতি শুভেচ্ছা সালাম। পরপরে রবের দরবারে একটু শুকরিয়া, যিনি আমাদেরকে তার আখিরি জামানার নবী স্মৃতিচারণের মজলিসে বসার মতো সুযোগ দিয়েছেন, সেই রবের দরবারেতে শুকরিয়া। সবাই ভক্তি ভরে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। পরপরে লাখো কোটি দরুদ ও সালাম পড়ি সেই নবীর প্রতি, যে নবীর উম্মত করে মহান আল্লাহ আমাদেরকে ভাগ্যবান বানিয়েছেন। সেই নবীর প্রতি জানাই অজস্র কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই
সন্ধ্যার পর থেকে একাধিক বক্তার মুখ থেকে একাধিক আলাপ আলোচনা শুনেছেন। খুব দুঃখের সঙ্গে, পরিহাসের পরিতাপের সঙ্গে বলতে হয়, মজলিসটাই মানে গোশ এবং যত প্রকার উৎকৃষ্ট মানের খাবার সেগুলো আগে ধোয়া হয়ে গেছে, এখন শেষের বেলায় যদি ডাল দেওয়া হয়, খাবার প্রতি মানুষের একটু অনীহাটা কমই থাকে। তো পরিবেশ পরিস্থিতির শিকার পরিচালক মণ্ডলী কমিটি বৃন্দের পরিচালনায় সময়ের ব্যবধানে হয়তোবা আমার মতো একেবারে নাদানটাকে শেষ প্রান্তরের দিকে তোলা হয়েছে। বেশি সময় বিরক্ত করব না, যে আমার পরপরই হুজুর আসবেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির আওলাদ জনাব হযরতুল আল্লাম শরফুল আমিন সাহেব মাদ্রাসাতুল আলিয়া, তিনি আসবেন। তার আসার আগ পর্যন্ত মজলিসটাকে একটু ধরে রাখা। ভাই, যেহেতু নবী দিবসের মজলিস আর আমি আপনার এলাকারই ছেলে, সন্ধ্যার পর থেকে সমস্ত বক্তাদিগের মুখ থেকে একাধিক পরিমাণে বায়ান বক্তৃতা শুনেছি। আমাকে স্টেজে ওঠার আগে এবং স্টেজে তৈরি হওয়ার আগে আমার কাছে এই পর্যন্ত তিনটে ইভেন্ট বেঁধে দেওয়া হয়েছে, সময় আমার অল্প, কিন্তু এক একজনের দাবি আছে আমার কাছে এক এক রকম। এক পক্ষের দাবি বিশ্বনবীর বাল্য জীবনের কিছু কথা আমার আলোচনায় আনতে হবে, আর এক শ্রেণীর মানুষ দিকের দাবি বিশ্বনবী ধারা মাঝে রহম বিশ্বনবী দিবস পালন করার আসল তাৎপর্য কি সেটা বয়ান করতে হবে, আর এক দলের দাবি যে বিশ্বনবী দিবস পালন করা জায়েজ না নাজায়েজ সে সম্পর্কে তোমার আলোচনা করতে হবে। এখন বলেন, মানুষ আমি একটা, সময় আমার অল্প, আলোচনা করব কটা? আটটা মান। আপনারা বলেন, আপনারা যেহেতু শ্রোতা, আপনারা যেটা বলবেন ইনশাআল্লাহ সেটা আমি আজকে শোনাবো, আপনাদের পক্ষ থেকে যেটা আওয়াজ আসবে আমি সেটাই শোনাবো। আমি বলতে পারবো ওদের কাছে যে এটা শ্রোতাদের চাই যায়, কমিটির তো তিনটে চাই, কমিটির ভিতরে তিনজনের তিনটে চাই যায়, তো শ্রোতার একটা তো চাইদা থাকতে পারে, সেটাই হোক। বলে 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 কোনটা করলে আপনারা খুশি বলে না কিছু? তার মানে আমি যেমন বলে যাব আপনারা তেমন শুনে যাবেন। এটা বসিরহাটের জমিন, এটা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাটি, আপনার কাছে যে যেমন পারে বলে যাবে, আপনি মুখ বুঝিয়ে চোখ বুঝিয়ে শুনে যাবে আর সুবহানাল্লাহ বলে ছেড়ে দেবে, এটা না বা আমি আমাদের অস্তিত্ব বসিনি, এটা বসিরহাটের মাটি। আপনাকে তো জানা দরকার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত পান করাতে যদি তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়, তাহলে তো আমাকে ঘুরিয়ে বলতে হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা পদ্দাম, মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছে, আমি আল্লাহ তোমাদের জন্য মরা বস্তুকে হারাম করে দিয়েছি, আর প্রবাহিত রক্ত যে রক্ত কেটে গড়িয়ে পড়ে ওই রক্তটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এখন যদি কেউ বলে যে রাসূলুল্লাহর রক্ত পান করেছে করে সে জান্নাতি, সুবহানাল্লাহ, চালিয়ে দেব, কথা বুঝতে পারেন? জি ভাই,
ওই জন্য আপনাদের পক্ষ থেকে যখন কোন প্রকার সন্ধান আসেনি, আমি আমার থেকে কর্তৃপক্ষের যুবক ভাই থেকে ওই সাবজেক্টটাকে আমি বাচ্ছি যে নবী দিবসের আসল হাকিকত খানা কি। শুনবেন, আমরা এই যে ওয়াজ নসিহাত মাহফিল গুলো করি, এই ওয়াজ নসিহাত নবী দিবস আমরা যেটা করি, এই নবী দিবসটা প্রকৃত পক্ষে দুই প্রকারের। কয় প্রকার কথা বলতে হবে বাবা, অল্প সময় থাকবে, একটু আমার সঙ্গে যদি মিশে কথা বলেন। কসম সত্তা খোদার দিয়ে বলছি, আমার এখানে বসে থাকার মতো পরিস্থিতি নেই, গলার অবস্থা খুবই খারাপ, তারপরেও পরিস্থিতি শিকার আপনাদের কাছে এসেছি কথা বলছি। একটু আপনারাও যদি আমার সঙ্গে কথা বলেন, দুটো কথা শোনাতে পারবো ইনশাআল্লাহ। এই নবী দিবস পালন করা হয় দুটি দিক দিয়ে, একটা হলো আবেগগত দিক দিয়ে নবী দিবস, আর একটা দিক হলো বিবেকগত দিক দিয়ে নবী দিবস। খুব কথাগুলো ভালো করে বুঝবেন, একটা হলো আবেগের সাথে নবী দিবস, আর একটা হলো বিবেকের সঙ্গে নবী দিবস। দুটো নবী দিবস, দুটি নবী দিবস হবে, কিন্তু আবেগ তুলনায় বিবেকটাই বেশি গ্রহণযোগ্যতা পাবে আল্লাহর দরবারে এবং নবীর কাছে। সুবহানাল্লাহ। এখন আপনারা আবেগই শুনবেন না বিবেকই শুনবেন? বিবেকে। তাহলে বিবেকে শুনতে গেলে একটু খারাপ লাগবে বাবা। জি, আমরা জানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এতিম হয়ে মায়ের গর্ভে আসতেই নবী বাপারা হয়েছে, নবী এতিম হয়েছে। ও ভাই, 6 বছর বয়সে নবী আমার বাপ মা হারা হয়েছে পৃথিবীতে, নবী আমার 8 বছর বয়সে দাদা হারা হয়েছে পৃথিবীতে, নবী অনাথ অসহায় দুস্থ।